আরামবাগ ইতিমধ্যে টস পর্ব সম্পন্ন হয়েছে, টসে জয়লাভ করেছে নারায়ণী আইভিএন স্পোর্টস তমলুক। এইচআর নারায়ণী আইভিএন স্পোর্টস তমলুক, তারা টসে জয়লাভ করে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাটিং এর জন্য আমন্ত্রণ জানিয়েছেন রিকি রেহানা কনস্ট্রাকশন আরামবাগ দলকে। প্রারম্ভিক ব্যাটসম্যান শুরু করতে এসেছেন রোহিত চণ্ডীগড় এবং আরামবাগের ছেলে সৌরভ। বল হাতে আমরা দেখছি আয়ুষ পাল, প্রথম ওভার বল করার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। গত ম্যাচে বিধ্বংসী ব্যাটিং আপনারা দেখেছেন রোহিত চণ্ডীগড়ের কাছ থেকে, সৌরভের কাছ থেকে। 21 রান করেছিলেন প্রথম ম্যাচে সৌরভ, 35 রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন রোহিত চণ্ডীগড়। আয়ুষ পাল তার বোলিং মার্কে তিনি প্রস্তুত হচ্ছেন। ডিপ থার্ডম্যান, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট, কভার, এক্সট্রা কভার, লং অফ, লং অন, মিড উইকেট, স্কোয়ার লেগ, ফিল্ডিং এর এমন অবস্থান নিয়ে দৌড় শুরু করছেন আয়ুষ পাল। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ এজিএসি কাপ 2022, প্রথম দল হিসেবে কারা পৌঁছবে শেষ চারে সেই লড়াই শুরু হচ্ছে 22 গজে। প্রথম বল আয়ুষ পাল, ওভার দি উইকেট, খাটো লেন্থের বল এবং ঠিকানা লিখে পাঠিয়ে দিলেন মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে রোহিত চণ্ডীগড়। গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন আবার শুরু করলেন, এবং প্রতি মুহূর্তে জায়ান্ট স্ক্রিনে আমরা দেখছি দর্শকদের ছবি, তাদের প্রিয়জনের কাছে পৌঁছে যাচ্ছে। দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানেই থাকুন না কেন, তারা দেখছেন মাঠ থেকে দর্শকদের ছবি তুলে ধরা হচ্ছে জায়ান্ট স্ক্রিনে। আয়ুষ পাল এবার অফ স্টাম্পের অনেকটা বাইরের বল, ওয়াইডের সংকেতটি জানিয়ে দিলেন জয়দীপ দাস। এই ম্যাচটি পরিচালনা করছেন সুদীপ্ত ঘোষ এবং জয়দীপ দাস, মাফ করবেন জয়দীপ দাস এবং গোপাল সাউ। তৃতীয় আম্পায়ারের ভূমিকায় রয়েছেন অমিত মণ্ডল। প্রথম ওভারের খেলা চলছে, 6 ওভারের ম্যাচ। আয়ুষ পাল আবারও অনেকটা বাইরে অফ স্টাম্পের, আরও একটি ওয়াইড অতিরিক্ত সূত্রে একটা রান যোগ হবে স্কোর বোর্ডে। মোট 16টি দলকে নিয়ে তিন দিনের মেগা টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এজিএসি কাপ সরাসরি সম্প্রচার আসছে ইউটিউবে tenniscricket.in এর মাধ্যমে, এবং এক পলক জায়ান্ট স্ক্রিনে চোখ রাখলেই আমরা দেখতে পাচ্ছি অতীত দিনের সমস্ত রেকর্ড ভেঙে আজকে প্রথম দিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ কোভিড বিধি মেনে আমাদের মাঠে রয়েছেন। নো বলের সংকেত এখানে, এবং ব্যাটার বলের মধ্যে দুর্দান্ত টাইমিং, আবারও বল চাপে সীমানার বাইরে, এবং সরলা মেডিকেল স্টোর্স ওভার বাউন্ডারি, পরের বলটা ফ্রি হিট আসবে, 7 রান যোগ হবে স্কোর বোর্ডে। সম্ভবত ফুট স্টেপস ওভার স্টেপিং এর কারণে নো ডাকা হয়েছে, তো পরের বলটা ফ্রি হিট। প্রথম ওভার থেকে দাপটটা এখানে দেখাচ্ছেন রোহিত চণ্ডীগড়। গত ম্যাচে 35 রানের একটি বিধ্বংসী ইনিংস আমরা দেখেছি তার কাছ থেকে। যে দল চ্যাম্পিয়ন হবে 2022-এর এজিএসি কাপে 2 লক্ষ টাকা এবং সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার্স দল পাবেন 1.5 লক্ষ টাকা এবং রানার্স ট্রফি। ম্যান অফ দ্য টুর্নামেন্টকে পুরস্কৃত করা হবে মারুতি অল্টো 800 ফোর হুইলার দিয়ে। ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল পুরস্কৃত করা হবে টিভিএস অ্যাপাচি বাইক দিয়ে। বাংলার সর্ববৃহৎ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট, টেনিস ক্রিকেটের উৎসব চলছে বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রত্যেকটি জেলায়। পশ্চিম মেদিনীপুরও ব্যতিক্রম নয়, পশ্চিম মেদিনীপুরের গর্ব, বাংলার গর্ব এজিএসি কাপ। আরো একটা বড় শট এখানে, তবে আফসোস করার কিছু নেই কারণ ফ্রি হিটের বল ছিল এটি। একটা রান আসবে এখানে রোহিতের ব্যাট থেকে। চণ্ডীগড়ের খেলোয়াড় বড় শটের জন্য সিদ্ধহস্ত তিনি,
একুশ বাইশ মরশুমে প্রত্যেকটা মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে তার। সব থেকে কম সময়ে বাংলার বহিরাগত ক্রিকেটারদের মধ্যে বেশি সমর্থক যদি কোনো ক্রিকেটারের থেকে থাকে তার নাম অবশ্যই রোহিত চণ্ডীগড়। বাঁহাতি ব্যাটসম্যান সৌরভ অপারেট করেছেন লঙ্গম অঞ্চলের দিকে, হালচাল রানাওয়াত তিনি ফেরত পাঠাবেন, জায়গা বদল হবে, একটা রান আসবে, তিল ধারণের স্থানটুকু নেই, যেদিকেই আমাদের দুচোখ যাচ্ছে প্রথম দিনেই কুল ছাপিয়ে অগণিত মানুষ এসছেন জনজোয়ার। চন্দ্রকোনা রোড ফুটবল ময়দানে ক্রিকেটের মহারণ চলছে বাইশ গজে, শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জনের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার পালা, সেরাটুকু উজাড় করে দিতে হবে, কঠিন প্রতিপক্ষ চোখে চোখ রেখে আটোসাটো বোলিং ব্যাটিং ফিল্ডিং সব বিভাগেই দাপটটা দেখাতে হবে। রোহিত চণ্ডীগড় যত সময় বাইশ গজে থাকবেন ধ্রুপদী ছন্দে বাইশ গজ শাসন করবেন মুন্সিয়ানার সঙ্গে। সরলা মেডিকেল স্টোর্স ওভার বাউন্ডারি মিড উইকেট অঞ্চলের ওপর দিয়ে এবং এই ওভার বাউন্ডারির সঙ্গে সঙ্গে দলগত সংগ্রহ, রিকি অ্যান্ড রেহানা কনস্ট্রাকশন আরামবাগ দলের ২৩ বিনা উইকেটে, ব্যক্তিগত ১৯ রানে ব্যাট করছেন রোহিত চণ্ডীগড়। তিনটি দর্শনীয় সরলা মেডিকেল স্টোর্স ওভার বাউন্ডারি রয়েছে তার ইনিংসে, চার বল থেকে ১৯ রান করে অপরাজিত, অন্যদিকে এক রান করে অপরাজিত আরামবাগের ছেলে সৌরভ। গত দুটো তিনটে সিজন দুর্দান্ত ব্যাট করছেন সৌরভ, ভিন রাজ্যের এত খেলোয়াড় আসছেন তার সঙ্গে সমান তালে তাল মিলিয়ে বেঙ্গল টেনিস ক্রিকেটের তারকা খেলোয়াড়দের আমরা দেখছি, সৌরভ ধোনির মতো খেলোয়াড়দের। আবারও নো বল, তো কিছুটা সমস্যা হচ্ছে এখানে বোলিং রান আপে আয়ুষ পালের, সেটা তাকে শোধরাতে হবে, বড় ম্যাচ। একটা ফ্রি হিট আসবে আর ফ্রি হিটের সামনে রোহিত, দেখা যাক এই ফ্রি হিট থেকে বাড়তি কোনো সুবিধা আদায় করতে পারেন কিনা, বড় কোনো শট আসে কিনা, দর্শকরা দৃষ্টি নিবদ্ধ রেখেছেন বাইশ গজে। আয়ুষ পাল রাউন্ড দি উইকেট বল করছেন, অফ স্টাম্পের অনেকটা বাইরে, ওয়াইড, একটা লম্বা ওভার, এখানে অনেকগুলো অতিরিক্ত রান খরচ করে ফেললেন আয়ুষ পাল। গত ম্যাচে যে মেজাজে তাকে দেখেছিলাম আমরা বোলিং করতে, এই ম্যাচে কিছুটা খেই হারিয়ে ফেললেন শুরুর দিকে, এটা টিমের জন্য ভালো ইঙ্গিত হবে না, তবে প্রত্যাবর্তন করার মশলা রয়েছে তার মধ্যে, প্রত্যাবর্তন করতে পারেন কিনা পরের ওভারে সেটি দেখার। এদিকে রোহিত চণ্ডীগড় এবং মিড উইকেট অঞ্চলের দিকে ফ্রি হিট ছিল, একটা সিঙ্গেল আসবে তার ব্যাট থেকে, দলগত সংগ্রহ বেড়ে গিয়ে দাঁড়ালো রিকি অ্যান্ড রেহানা কনস্ট্রাকশন আরামবাগ ২৬ বিনা উইকেটে। চলমান প্রথম ওভার, ৬ ওভারের ম্যাচ, পরবর্তী ম্যাচ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, যার একদিকে থাকবে এন এস বয়েজ, অন্যদিকে থাকবে জেকে ইলেভেন মেদিনীপুর। তো উত্তরণের পথে প্রত্যেকটা সিঁড়ি টপকাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ছুঁয়ে দেখার জন্য, টাইটেলটা কাদের নামে লেখা হবে ২০-২২ সিজনে সেটা ঠিক হবে ১৪ই ফেব্রুয়ারি, আর ১৪ই ফেব্রুয়ারি আমাদের সঙ্গে উপস্থিত হবেন রোড ফুটবল ময়দানে এজিএসি কাপে প্রাক্তন তারকা ভারতীয় ক্রিকেটার এবং বাংলার রঞ্জি জয়ী দলের অধিনায়ক প্রাক্তন অশোক মালহোত্রা, গৌরবোজ্জ্বল উপস্থিতি ১৪ই ফেব্রুয়ারি ফাইনাল ডেতে। আমরা পাবো আমাদের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক রশ্মি কমল মহোদয়াকে, এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারা আলোকিত করবেন মূল মঞ্চ। আপাতত প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি, এক ওভার শেষে রান সংখ্যা ২৭ বিনা উইকেটে। এবং আগামী ১৪ই ফেব্রুয়ারি ফাইনাল ডেতে চমক থাকছে আমাদের জন্য, সমাজের বিভিন্ন স্তর থেকে যেমন আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গদের পাবো, তেমন পশ্চিমবঙ্গ সরকারের অনেক হেভিওয়েট মন্ত্রীকেও আমরা দেখতে পাবো আমাদের এই গর্বের ঐতিহ্যের দর্শকের আবেগের
এজিএসি কাপে। তো সব মিলিয়ে তিনটে দিন, এটা চন্দ্রকোনা রোডের ক্রিকেট উৎসব। শুধুমাত্র আর গণ্ডিটা সীমাবদ্ধ নেই রোড কিংবা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে, গণ্ডিটা ছাড়িয়ে গেছে জেলা রাজ্যের বাইরে, দেশ এবং দেশের বাইরে। কারণ আপনারা জানেন, টেনপিএল এর মতো টুর্নামেন্ট, চার চার মাঠে যে ধরনের পুরস্কার থাকে, বঙ্গ টেনিস ক্রিকেটে ফোর হুইলার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, অ্যাপাচি বাইক, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল, 2 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা চ্যাম্পিয়ন এবং রানার্স ক্যাশ, সব মিলিয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। জয়যাত্রা শুরু হলো আজকে প্রথম দিনে, 3 দিন ধরে চলবে মহারণ, 22 গজে ক্রিকেটের কর্মযুদ্ধ। দ্বিতীয় ওভারের খেলা শুরু হবে। দ্বিতীয় ওভারের জন্য মনু পাসওয়ানকে বোলিং আনা হয়েছে। প্রত্যেকটি মুহূর্তের সরাসরি সম্প্রচার, বাড়িতে বসে ড্রয়িং রুমে দেখছেন আপনারা, চন্দ্রকোনা রোড ফুটবল ময়দান থেকে টেনিস ক্রিকেট .in এর মাধ্যমে। প্রস্তুত সৌরভ, পয়েন্ট অঞ্চলের দিকে একটা সিঙ্গেল আসবে এখানে সৌরভের ব্যাট থেকে, কাজের কাজটি করলেন রোহিত। তার আই সেটটা হয়ে গেছে, ব্যাটে বল আসছে, ভালো টাইমিং করছেন, রান আনছেন, তাকে স্ট্রাইকটা রোটেট করলেন। এই জুটিটা যতটা সময় 22 গজে থাকবে ততটাই দলের জন্য কার্যকরী ভূমিকা নেবে, বিশেষ করে অ্যাটাকিং মুডে যেভাবে রোহিত চণ্ডীগড় ব্যাট করছে, দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন তিনি। মনু পাসওয়ান রোড এন্ড থেকে পরের বল নিয়ে দৌড় শুরু করছেন। এবার কিন্তু হাওয়াই বল, মিস টাইমিং, লং অফে খেলোয়াড় রয়েছেন, তবে এ যাত্রায় রক্ষা পেলেন রোহিত চণ্ডীগড়, কারণ নো বলের সংকেত ছিল ওভারস্টেপিং এর কারণে। তো 2 রান যোগ হবে এখানে স্কোরবোর্ডে, মোট রান বেড়ে গিয়ে দাঁড়াবে 30 বিনা উইকেটে। এবং পরের বলটা অবশ্যই ফ্রি হিট থাকবে। আমরা থ্যাঙ্কস জানাচ্ছি অসংখ্য মানুষ যারা আমাদের সঙ্গে চোখ রেখেছেন, বাড়িতে বসে, ড্রয়িং রুমে, অফিসে কর্মরত অবস্থায়, কিংবা ক্লাবে এলসিডি এলইডিতে, দুর্গাপুর অগ্রণী থেকে রাজাদা, বাবুদা, তারা চোখ রেখেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দক্ষিণ দিনাজপুর থেকে আপ্পা ঘোষ, তো এদিকে আম্পায়ার কিন্তু তৃতীয় আম্পায়ারের সাহায্য চেয়েছেন, একটা রিভিউর জন্য পাঠানো হয়েছে অমিত মণ্ডল, তিনি পর্যবেক্ষণ করবেন। মনু পাসওয়ান তার পাটা কি বেরিয়ে গেছিল সেটা নিরীক্ষণ করছেন তৃতীয় আম্পায়ার অমিত মণ্ডল। আমরা থ্যাঙ্কস জানাচ্ছি অসংখ্য মানুষ যারা আমাদের সঙ্গে ইউটিউব লাইভে রয়েছেন, আপ্পা ঘোষ, বাপনদা গঙ্গারামপুর থেকে, সন্দীপন, ক্রিকেট লাভার, সৈকত মাইতি, মিটু, সরফরাজ, সোমনাথ মাহাতো। তো প্রত্যেকের আশা ছিল, অপেক্ষা ছিল কবে শুরু হবে এজিএসি কাপ। আজকে প্রথম দিন, দিনের পঞ্চম ম্যাচ আপনারা দেখছেন, প্রথম কোয়ার্টার ফাইনাল টুর্নামেন্টের। একটা রিভিউর জন্য তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হয়েছে অমিত মণ্ডল, তিনি পর্যবেক্ষণ, নো বল, নো বল, এবং সিদ্ধান্ত কিন্তু চলে এলো নো বল, অর্থাৎ অনফিল্ড আম্পায়ার যে সিদ্ধান্তটা দিয়েছিলেন সেটা কার্যকর হলো এখানে, নো বল। পরের বলটা ফ্রি হিট। আগামীকাল দ্বিতীয় দিনে চাঁদের হাট বসবে এই মাঠে, গতবারের চ্যাম্পিয়ন দল জেভিএ ব্রাদার্স, মুম্বাই টেনিস ক্রিকেটের একঝাঁক তারকা তারা নিয়ে আসছেন এই মাঠে, বেঙ্গল টেনিস ক্রিকেটের তারকাদের আমরা দেখতে পাবো আগামীকাল। ইউপি, গুজরাট, সমস্ত জায়গা থেকে খেলোয়াড়রা থাকবেন দ্বিতীয় দিনে, 8টি দল পার্টিসিপেট করবে, 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল। পিকু পাল, সঞ্জু কানোজিয়া, তাদের দেখবো আগামীকাল ফ্রি হিট। একেবারে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলের দিকে একটা সিঙ্গেল আসবে আগামীকাল। ভগবানপুর গ্রিন গ্রুপকে আমরা পাবো এই মাঠে, মুস্তাক মল্লিক, হিম্মত সিংদের দেখবো, মুম্বাই টেনিস ক্রিকেটের তারকা খেলোয়াড় বিজয় পাওলে, অঙ্কুর সিং, তাদেরকে আমরা দেখবো আগামীকাল দ্বিতীয় দিনে।
আকাশ তারিকার রাজেশ শর্তে প্রত্যেকটা দল একেবারে ধারে ভারে একে অপরকে টেক্কা দেওয়ার মতো হবে। থমাস ডায়াস মুম্বাই টেনিস ক্রিকেটের বড় নাম, সম্ভবত যেটুকু খবর আমাদের কাছে রয়েছে এখনো পর্যন্ত বান্টি প্যাটেল, জিগনেশ প্যাটেল তাদেরকেও হয়তো আমরা দেখতে পারি আগামীকাল দ্বিতীয় দিনে। দ্বিতীয় ওভারের খেলা চলছে, এখনো পর্যন্ত সংগৃহীত রান রিকি অ্যান্ড রেহানা কনস্ট্রাকশন দলের 31 বিনা উইকেটে। প্রথম ওভার থেকে 27টি রান সংগ্রহিত হয়েছিল, আন্তর্জাতিক মানের সম্প্রচার করা হচ্ছে tenniscricket.in। তারা এখান থেকে সব থেকে ভালো ছবি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কভারেজ বাড়িতে বসে আপনারা দেখছেন। ইউটিউবে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন tenniscricket.in। অন্যান্য সমস্ত টুর্নামেন্টের আপডেট পাওয়ার জন্য 32 বিনা উইকেটে মনু পাসওয়ান পরের বল নিয়ে, সৌরভ লঙ্ঘন অঞ্চলে, ফিল্ডসম্যান আছেন স্ট্রেট টু দ্য ফিল্ডার, দ্বিতীয় উইকেট, প্রথম উইকেটের পতন ঘটবে এখানে, ফিরতে হবে সৌরভকে সাজঘরে। 32 রানের মাথায় প্রথম উইকেটের পতন, ওদিকে দর্শকদের মধ্যে একটা গুঞ্জন চলছে কারণ ব্যাট হাতে আমরা মাঠে দেখছি সুরেন্দর নাম্বার 3-এ তিনি আসছেন। ব্যক্তিগত 4টি রান করে সাজঘরে ফিরে গেলেন সৌরভ, আর নাম্বার 3-এ নতুন ব্যাটসম্যান সুরেন্দর পাঞ্জাবের খেলোয়াড়, গত ম্যাচের নায়ক, 12 বল থেকে 46 রানের একটি বিধ্বংসী ইনিংস, যে ইনিংসটা ম্যাচে তফাত করে দিয়েছিল, এবং প্রথম 6 বল থেকে 6টা 6 ছিল তার ব্যাট থেকে। তো দেখা যাক আরো একটা বড় ম্যাচ এখানে তার ব্যাট কথা বলে কিনা। মনু পাসওয়ান তিনি চলেছেন পরের বলটি নিয়ে, আবারও নো বলের সংকেত, মনু পাসওয়ান কিছুটা সমস্যা হচ্ছে, তাকে নিয়ন্ত্রণটা ফিরিয়ে আনতে হবে এবং পরের বলটা আবারও প্রিহিট। জায়ান্ট স্ক্রিনে এক পলক চোখ রাখলেই আপনারা দেখবেন মাঠে উপস্থিত সমস্ত দর্শকদের ছবি তুলে ধরা হচ্ছে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে লাইভ স্ট্রিমিং এ, থ্যাঙ্কস টু tenniscricket.in। প্রত্যেকটা মুহূর্ত তারা তুলে ধরছেন খুঁটিনাটি এই টুর্নামেন্টের, এজিএসি কাপের, এবং দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে তারা পৌঁছে দিচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড ফুটবল ময়দান থেকে। তো বৈধ বল সম্ভবত হবে না, এটি ডেড বলের সংকেত এলো। ফ্রি হিট, আর সামনে সুরেন্দর, মনু পাসওয়ান বল হাতে ব্যাটের কিনারা নিয়েছিল, কিছুটা সাফল্য করে খেলার চেষ্টায় ছিলেন, তেমন ভালো সম্পর্ক ঘটেনি, দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন এখানে ফ্রি হিটের বলটাতে মনু পাসওয়ান। ডট বল, এই বল থেকে কোনো রান আসেনি, যেদিকেই দু চোখ যাচ্ছে অগণিত মানুষ, প্রথম দিনেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাঁরা এসছেন ক্রিকেটকে সমর্থন জানাতে, এজিএসি কাপের অংশীদার হতে, আমাদের সঙ্গে সামিল হতে। মাঠে উপস্থিত সমস্ত দর্শকদের আমরা কুর্নিশ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি কমেন্ট্রি বক্স থেকে। আপাতত দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি, আর দু ওভার শেষে রিকি অ্যান্ড রেহানা কনস্ট্রাকশন আরামবাগ দলের সংগ্রহ 33। কোনো আর্গুমেন্ট নয়, রিকি রেহানা, রিকি রেহানা কনস্ট্রাকশনের আশিস, ইসকে বাদ এক অর ম্যাচ হ্যায় আশিস, প্লিজ ডোন্ট আর্গুমেন্টস উইথ দ্য আম্পায়ার্স। আশিস বাহার আ যাও, আশিস জো ভি কুছ বোলনা হ্যায় ব্যাটসম্যান ব্যাটার বোলেগা আম্পায়ার কো, বাহার আ যাও প্লিজ।
তো দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি দুই ওভার শেষে রান সংখ্যা 33 16.50 বর্তমান রানের গড় তো এখান থেকে একটা ভালো স্টার্ট পেল রিকি এন্ড রেহানা কনস্ট্রাকশন আগামী 4 ওভারে কত দূর পৌঁছবে রিকি এন্ড রেহানা কনস্ট্রাকশন সে কথা আপনাদের শোনানোর জন্য মাইক্রোফোনে পালা বদল হবে পরের দুই ওভার নিয়ে আসবে অভিষেক এবং পরে রবিদা थैंक यू सो मच सोमरेजदा और इसी के साथ अब एक बार फिर से आप तमाम दर्शकों का आप तमाम व्यूअर्स का मैं अभिषेक सानु बहुत स्वागत करता हूं और कमेंट्री बॉक्स में पूरी टीम हमारे साथ स्कोरर मोहित मजुमदार सॉरी अमित मजुमदार और ओयोंदे उसके साथ साथ कैमरामैन पूरी टीम सब लोगों के साथ हम तहे दिल से स्वागत करते हैं आप सबका। फिलहाल यहां पे गेंदबाज तैयार और ये डिलीवरी अच्छी डिलीवरी थी और तीसरे ओवर का खेल अब जब चल रहा है तो फील्ड प्लेसमेंट विकेट कीपर के एरिया में कोई खिलाड़ी आपको नजर नहीं आएगा, ना ही स्लिप में कोई खिलाड़ी, ना ही पॉइंट सर्कल के अंदर में आपको दिखेगा, ना लेग स्लिप में। लेकिन इस बार ये बहुत करारा स्ट्रोक है, बहुत दूर जाएगी दर्शकों के पास 6 के लिए और यहां पर मिलेंगे आधे दर्जन रन। ये लीजिए, ये लगा शानदार रेजीएसी कप छक्का। ओ माय गुडनेस, इनटू द ऑर्बिट, इट्स अ ह्यूज सिक्स। फिलहाल यहां पर एक बढ़िया क्रिकेट देखने को मिल रहा है। अभी तक जिस तरीके से मैच आगे बढ़ा है, जो कुछ आपने देखा है वो काफी कमाल कर रहा है। और इस बीच एक बार फिर से बल्लेबाज तैयार होते हुए इस मुकाबले में, ये लीजिए इस बार सीधे बल्ले से लगाया हुआ बढ़िया स्ट्रेट ड्राइव, सीधे गेंद जाएगी बाउंड्री लाइन के ऊपर से बाहर। और इस तरीके से इस बल्लेबाज के हौसले को आप ध्वस्त नहीं कर सकते, इस सोच कर आया है इस तमन्नाओं के शहर में। रोहित तो थे मैदान पर लेकिन इस बार चंद्रकोना से भेजा है चंडीगढ़, क्या बात है। इसी के साथ यहां पर स्कोर 57 लॉस ऑफ वन विकेट, वहीं रोहित बल्लेबाजी कर रहे हैं 45 पर। पहला जगत सरकार ने, दूसरा गोपाल सिंह और तीसरे के हकदार बनने की तरफ आगे बढ़ पड़े हैं रोहित, जो कि चंडीगढ़ से बिलोंग करते हैं और वो अब कैसे आगे बढ़ेंगे। फिलहाल 14 गेंद और 45 रन बनाकर बल्लेबाजी कर रहे हैं, 45 रन्स इन 14 बॉल्स। सो वंस अगेन इस बार यहां पर ब्लॉक हॉल में डालने की भरपूर कोशिश गेंदबाज के द्वारा, सफल भी हुए बहुत हद तक। और इसी के साथ यहां पर ओवर की समाप्ति होती हुई, ओवर नंबर 3 कंप्लीट होता हुआ, तो कुल मिलाकर अब जब 3 ओवर समाप्त हुआ तो स्कोर 3 ओवर के बाद 57 लॉस ऑफ 1 विकेट। इसके साथ ही अब धीरे धीरे चेहरे पर खामोशी जरूर दिखेगी, आयुष पॉल हो या फिर हलचल हो, इन सारे प्लेयर्स के ऊपर
फिलहाल इससे कैसे निपटेंगे, इस कंडीशन को कैसे झेलेंगे, ये सब कुछ देखना दिलचस्प होगा। यहां पे फिलहाल तैयार होते हुए गेंदबाज आयुष पॉल, जो टीम के कप्तान हैं, इनके ऊपर जिम्मेवारी भी रहेगी। लेकिन इसके साथ ही यहां पर नो बॉल का इशारा आता हुआ अंपायर के द्वारा, बहुत आगे से दे डाली थी गेंद। तो चलिए तैयार हो जाइए इस ब्लॉकबस्टर में, क्योंकि सामने है रोहित। अब क्या रोहित इन तमाम दर्शकों को कर पाएंगे मोहित, ये सब कुछ हम देखेंगे इस ओवर में। फिलहाल आयुष पॉल अंपायर से कुछ बातचीत करते हुए, लेकिन जैसे जैसे आप मैच में देरी करेंगे, बैड लाइट्स की वजह से फिर आपको ही मुसीबतों का सामना करना पड़ेगा जब आप बल्लेबाजी करने, गेंदबाजी करने, फील्डिंग करने के लिए आएंगे। तो मैं चाहूंगा कि आप सब तैयार रहे इस मुकाबले के लिए। फिलहाल आयुष पॉल और उनके सामने रोहित, जो कि काफी आक्रामक नजर आ रहे हैं पहले ही मैच से। इस बार यहां पर बाहर रखने का प्रयास, वाइड यॉर्कर का प्रयास, और वाइड हुआ भी, और फ्री हिट कंटिन्यू जारी रहेगा। तो फिलहाल इसके साथ प्रेशर बढ़ता हुआ गेंदबाज के ऊपर, और उस प्रेशर से कैसे निपटेंगे ये सब कुछ देखना दिलचस्प रहेगा। अभी तक जिस तरह से ये क्रिकेट घटा है, कि क्रिकेट बीता है, वो सब कुछ बहुत दिलचस्प रहा है। एक बड़ा मुकाबला, बड़ा दिन, एजीएससी कप 2022, जिसका कि आज यहां पर पहला दिन आगाज पर ये मैच, और इसी के साथ यहां पर एक और चौका मिलेगा बल्लेबाज को। तो इसी के साथ स्कोर 64 और 49 पर बल्लेबाजी कर रहे हैं बल्लेबाज रोहित। 16 गेंद और 49 रन, कमाल की बल्लेबाजी इन्होंने अभी तक की है। पूरे क्रिकेट मैच के अंदर जो समा बांधा है वो बहुत काबिले तारीफ है। पंजाब से चलकर बंगाल की धरती पर पहुंचे और चंद्रकोना रोड स्टेडियम में खेल रहे हैं अभी एजीएससी कप। और इसी के साथ यहां पर इस बल्लेबाज ने हालात बदल दिए, जज्बात बदल दिए, और खिलाड़ियों के सबके ख्यालात भी बदल दिए। तारीफ कीजिए शानदार हाफ सेंचुरी, 50 पूरा करते हुए बल्लेबाज रोहित। और यहां पर एक बार बैट दिखाकर जरूर अभिवादन करना चाहेंगे अपने साथी प्लेयर, तमाम दर्शकों का, और वो काम कर भी रहे हैं। जो काम किया है उनको इन तमाम दर्शकों ने सलाम किया है, बहुत काबिले तारीफ, बहुत अद्भुत बल्लेबाजी। कहते हैं ना कि खुद ही को कर इतना बुलंद कि हर तकदीर से पहले खुदा खुद बंदे के पास पहुंचे और पूछे बता तेरी रजा क्या है। लेकिन यहां पर रोहित बार बार गलती कर रहे हैं, क्या इसका खामियाजा इनको भुगतना पड़ेगा। वंस अगेन नो बॉल एंड फ्री हिट। सो रोहित अब कैसे कम बैक करेंगे, क्योंकि अभी तक आयुष पॉल के ऊपर प्रेशर दिखा है। रोहित ने अच्छी बल्लेबाजी तो की है, पहले इनिंग में भी इन्होंने जिस तरीके का शुरुआत किया था, और सुरेंद्र अब बल्लेबाजी के लिए यहां पर तैयार होते हुए। पिछली गेंद पर फ्री हिट के सामने थे रोहित और अब सुरेंद्र। ये करेक्ट शॉट है, लेकिन सिर्फ और सिर्फ फील्डर तक पहुंच पाई गेंद, और इसी के साथ कैच तो होगा लेकिन बल्लेबाज आउट नहीं होगा, क्योंकि यहां पर था फ्री हिट। भरपूर फायदा यहां पर उठाना चाह रहे थे लेकिन सीमा रेखा को भेद नहीं पाए।
एक्स्ट्रा कवर पर खिलाड़ी को तैनात कर रखा है, लॉन्ग ऑन लॉन्ग ऑफ आपको नजर आएगा, मिड विकेट पर एक खिलाड़ी नजर आएगा, स्क्वायर पर एक खिलाड़ी आपको नजर आएगा, उसके साथ साथ थर्ड मैन डीप में एक खिलाड़ी को तैनात कर रखा है, स्वीपर कवर बाउंड्री लाइन पर एक खिलाड़ी मौजूद, उसके अलावा कवर बाउंड्री लाइन पर एक खिलाड़ी को तैनात कर रखा है एक्स्ट्रा कवर पर। यहां पर इस बार लॉन्ग ऑन की दिशा में धकेला था और इसके साथ ही एक रन के लिए चहलकदमी किया विकेट पर। तो फिलहाल सारे प्लेयर्स को बाउंड्री लाइन की तरफ यहां पर भेज दिया गया है। अब इस बाकी के बचे ओवर्स में, बाकी के बचे गेंदों में कैसे ये आगे बढ़ते हैं, ये सब कुछ देखना दिलचस्प रहेगा। अभी तक फिलहाल जिस तरीके का क्रिकेट बीता है वो बहुत खास बात रहा है। ये गेंद इस बार सही से पिक नहीं कर पाए, कनेक्शन उतना बढ़िया नहीं, फील्डर के पास पहुंची सीधे गेंद और आउट। इस तरीके से अब सुरेंद्र वापस जाना पड़ेगा। पहले मुकाबले में एंजल कोलकाता के खिलाफ इन्होंने जरूर हाथ खोले थे, अच्छी बल्लेबाजी करने का प्रयास इनके द्वारा हुआ था और अब इस मुकाबले में फिलहाल वापस लौटेंगे सुरेंद्र। और इनके वापस जाने के बाद टीम कैसे आगे बढ़ेगी, क्या कुछ होगा, कितना मुश्किल रहेगा या फिर आसान बनाएंगे, इन तमाम चीजों को हम देखेंगे आपके साथ। और अभी अभी आप सब स्क्रीन पर देख रहे हैं, अभी जो आपको नजर आए सुरेंद्र वापस लौटते हुए और उनके जगह पे अब बल्लेबाजी के लिए जब वो वापस पवेलियन लौटे तो नए बल्लेबाज के रूप में प्रभाव नेगी द मैन फॉर्म पंजाब। बहुत सारे ऐसे प्लेयर्स आपको नजर आए, इन प्लेयर्स ने बड़े बड़े सितारों को वापस घर की तरफ भेज दिया है, जो कि आपने देखा इनके अगेंस्ट में जगत सरकार थे, सरोज प्रमाणिक थे, सागर अली थे, पुतु साहा थे, विकी सिंह थे, लेकिन किसी की एक ना चली। तो चलिए मैच की तरफ बढ़ते हैं, क्योंकि जैसे जैसे अब समय बीतता जाएगा परेशानी आपके लिए ही होती चली जाएगी, इसलिए बैड लाइट की वजह से फिर परेशानी का सामना करना पड़ सकता है। सो दैट्स व्हाई मैच वंस अगेन एक बार फिर से स्टार्ट होता हुआ, आयुष पॉल गेंदबाजी के लिए वहां पे तैयार होते हुए अपने बॉलिंग मास पर इस ओवर में आखिरी बार। इस बार यहां पर प्रयास था वाइड यॉर्कर का बहुत ज्यादा बाहर और अंपायर ने इसे वाइड करार दिया इसके साथ ही, और अब स्कोर भी आगे बढ़ता हुआ इस अतिरिक्त के सहारे 69 लॉस अप टू विकेट। दो विकेट के बाद एक बढ़िया क्रिकेट जैसे जैसे शाम होती चली जा रही है वैसे वैसे दर्शकों के तादाद को आप देख सकते हैं, तमाम दर्शक अपने अपने टीम को चीयर्स कर रहे, सपोर्ट कर रहे। ये शॉट बढ़िया, पिकअप शॉट, बढ़िया तरीके से कनेक्शन भी देकर जाएगी आधे दर्जन रन, बहुत शानदार स्ट्रोक, सीधे पहुंची सीमा रेखा के ऊपर से बाहर और जो चौका उड़ते उड़ते जाए उसे हम छक्का कहते हैं। बहुत बहुत स्वागत इस ओवर के बाद हमारे साथ कॉमेंट्री बॉक्स में रबीदा का। धन्यवाद अभिषेक। अपनारा देखछेन एजी एशिया कापेर प्रथम दिनेर प्रथम क्वार्टर फाइनल। तबे दर्शकदेर मने अंपायर प्रश्न चिन्ह किन्तु थेके जाच्छे, परेर जे क्वार्टर फाइनल सेटी होबे किना सेई निये एकटा प्रश्न चिन्ह। सोनाली रोद आस्ते आस्ते सूर्यास्तेर पथे, जदिओ কাগজে কলমে এখন কিন্তু শীতকাল, বসন্তের আগমন খুব একটা দেরি নেই, কদিন বাদেই দক্ষিণা বাতাস বইবে, গাছে গাছে নতুন পাতা গজাবে, আম্রমুকুলের রসস্বাদে মধুকরেরা গুঞ্জন করে উঠবে, আর তারই ফাঁকে দর্শকরা ক্রিকেট উৎসবে মেতে উঠেছে আজকের চন্দ্রকোনা রোডের এই ফুটবল মাঠে। মনু পাশোয়ান যিনি কিন্তু
মন্দির প্রান্ত থেকে শুরু করেছেন পঞ্চম ওভারের প্রথম বলটি। প্রথম বল থেকে কোনো রান সংগৃহীত হয়নি এই ম্যাচে। কিন্তু যদি আমরা দেখি পর্যন্ত মাত্র পাঁচটি ডট বল হয়েছে। ধন্যবাদ অমিতদা, ধন্যবাদ অয়নদা। বলতে বলতে অফ স্টাম্পের বাইরে এবং ওভার পিচ সঙ্গে সঙ্গে কিন্তু পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে সরলা মেডিকেল স্টোর্স ওভার বাউন্ডারি। দর্শকরা তেতে উঠছে, বিশেষ করে হিটম্যান রোহিত যখন ব্যাট করছে, আর তাকে কিন্তু প্রতিনিয়ত তারা উৎসাহিত করছে। এবং আজকের দর্শকরা কিন্তু চাক্ষুষ করেছেন তিন তিনটি হাফ সেঞ্চুরি। প্রথম হাফ সেঞ্চুরি জেগেছিলাম আমরা জগৎ সরকারের কাছ থেকে, রিকি কনস্ট্রাকশন, রিকি রেহানা কনস্ট্রাকশনের বিরুদ্ধে করেছিলেন দ্বিতীয় হাফ সেঞ্চুরি, সিস্টারের বিরুদ্ধে গোপাল সিং। এবার প্রস্তুত রোহিত, পরের বল লো ফুল টস, সেটি কিন্তু আকাশকে ছুঁয়ে বল কিন্তু দর্শকদের মাথার উপর দিয়ে মাঠের বাইরে সরলা মেডিকেল স্টোর্স ওভার বাউন্ডারি। ব্যাক টু ব্যাক দুটি বলে কিন্তু দুটি ওভার বাউন্ডারি, আর এই ওভার বাউন্ডারি সাহচর্যে দল কিন্তু পৌঁছে গেল রিকি অ্যান্ড রেহানা কনস্ট্রাকশন 97 শত রানের, 87 মাফ করবেন 87-তে। পঞ্চম ওভারে খেলা চলছে, হেলিকপ্টার শট খেলার প্রচেষ্টায় ছিলেন, যদিও একবারই প্রান্ত বদল, একটি রান করার অর্থ 88। দুই ব্যাটসম্যান কিন্তু চাইছেন যত বেশি রান করা যায় ততই কিন্তু দলের কাছে একটা মঙ্গলদায়ক, ততই কিন্তু বোলাররা অন্তত সাহস নিয়ে বল করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত দুটি বল হয়েছে শেষ ওভার। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম ইনিংসের খেলা গড়িয়ে চলেছে, এবং যেখানে ব্যাটসম্যানরা চাইছেন শেষ ওভারে যত বেশি রান করা যায়। এইচ আর নারায়ণী, আইভিএন স্পোর্টস তমলুকের বোলাররা কিন্তু আজকের অনেক বেশি অতিরিক্ত রান দিয়ে ফেলেছেন, বিশেষ করে আয়ুষ পালকেও আমরা দেখেছি ওয়াইড নো সর্বসাকুলে। শেষ ওভার যেন শেষ হতেই চাইছে না। বলতে বলতে সামনের দিকে এগিয়ে এসে খেলেছেন, নিচে রয়েছেন ফিল্ডার, এবং সঙ্গে সঙ্গে ক্যাচ কিন্তু তালুবন্দী হলো, যার ফলে কিন্তু উইকেটের পতন হলো। রোহিত, রোহিতের জন্য কিন্তু দর্শকরা তারিফ জানাচ্ছে, হাততালি দিয়ে তাকে কিন্তু স্বাগত জানাচ্ছে। ৬৪ রানের মার্কাটারি ব্যাটিং করে তিনি কিন্তু ফিরে গেলেন ডাকআউটে, এবং সঙ্গে সঙ্গে দল কিন্তু পৌঁছে গেল ১৭ রানে পৌঁছে গেল রিকি অ্যান্ড রেহানা কনস্ট্রাকশন। ১০৪ দলীয় রান রিকি রেহানা কনস্ট্রাকশনের। হ্যাঁ, বলতে বলতে পরের বল ক্যাচ হতে পারে সোনু প্রসাদ, তিনি কিন্তু ভুল করেননি, তালুবন্দি করলেন এবং উইকেটেরও পতন হলো, অর্থাৎ ১৪ উইকেটের পতন হলো। নেগি কিন্তু আউট হলেন 19 রান করে। বলতে বলতে আবার নো বল,
এদিকে নিচে রয়েছেন কিন্তু অঙ্কিত তার হাত লেগে বল কিন্তু মাঠের বাইরে এইচআর নারায়ণী আইভিএন স্পোর্টস দলের বিশেষ করে খেলোয়াড়রা আজকে কিন্তু আশানুরূপ ফিল্ডিং করতে পারেনি বেশ কিছু তারা ক্যাচ ফসকেছেন এবং আমরা দেখেছিলাম এই ম্যাচেও কিন্তু বাউন্ডারি হয়েছে মিসপিডিং এর দৌলতে 111 রিকি রেহানার দলীয় রান 111 এবার এক্সট্রা কভারের উপর দিয়ে এবং মাঠের বাইরে এক্সট্রা কভারের উপর দিয়ে কিন্তু সরাসরি চলে গেল মাঠের বাইরে আমাদের ধন্যবাদ জানাচ্ছি তারিগেড়িয়া হাসপাতাল থেকে মেডিকেল টিম রয়েছে রিকি অ্যান্ড রেহানা কনস্ট্রাকশন প্রথম ম্যাচেও করেছিলেন 117 অ্যাঞ্জেল কলকাতার বিরুদ্ধে আবারও আমরা দেখলাম কোয়ার্টার ফাইনালে এইচআর নারায়ণী আইভিএন স্পোর্টস তামলুকের বিরুদ্ধেও কিন্তু করলেন 117 জিততে হলে 118 রান করতে হবে জিততে হলে এইচআর নারায়ণী আইভিএন স্পোর্টস তামলুক দলকে নতুন ইনিংসের খেলা শুরু হবে আর শুরুতে আমন্ত্রণ জানাবো আমার সতীর্থ সমরেশকে
আমরা এত সময় মিউজিক বক্সে ছিলাম, স্বর্গীয় লতা মঙ্গেশকরের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি এজিএসি কাপের পক্ষ থেকে আমাদের মিউজিক বক্স। আরও একবার আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি চন্দ্রকোনা রোড ফুটবল ময়দানে। 118 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছে এইচআর নারায়ণী আইভিএন স্পোর্টস তমলুক। দুই প্রারম্ভিক ব্যাটসম্যান হালচাল এবং অঙ্কিত মরিয়া তারা শুরু করতে এসছেন। এদিকে আমরা দেখছি কট বিহাইন্ডের একটা আবেদন ছিল, আম্পায়ারের আঙুলটা উঠেছে কিন্তু তৃতীয় আম্পায়ারের জন্য। রিভিউ চাওয়া হয়েছে অমিত মণ্ডল, তিনি লক্ষ্য করছেন এজটা নিয়েছে কিনা ব্যাটের। এবং সব থেকে বড় কথা, গত ম্যাচেও আমরা দেখেছিলাম রিকি অ্যান্ড রেহানা কনস্ট্রাকশন তারা 117 রান করেছিল, এই ম্যাচেও 117 রান করেছে। তো লক্ষ্যটা গত ম্যাচে যেটা ছিল, এই ম্যাচেও কি সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারবে, সময় বলবে শেষ কথা। অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনালেও প্রথমে ব্যাট করে 6 ওভার থেকে 117 রান তারা সংগ্রহ করেছিল, আর কোয়ার্টার ফাইনাল ম্যাচেও কাকতালীয় ভাবে তাদের স্কোরটা কিন্তু সেম 117। তো 118 লক্ষ্যমাত্রা এখানে এইচআর নারায়ণী আইভিএন স্পোর্টস তমলুক দলের সামনে। তো অমিত মণ্ডল তিনি নিরীক্ষণ করছেন। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন এজিএসি কাপের। প্রথম দল হিসেবে কারা পৌঁছবে সেমিফাইনালে, শেষ চারের প্রথম দল হিসেবে কাদের পাবো আমরা, নো ডাউট সেটা নির্ধারিত হবে এই ম্যাচে। ওদিকে সিদ্ধান্ত যেটা এসছে তৃতীয় আম্পায়ারের কাছ থেকে, নট আউট, আম্পায়ার নট আউট। থার্ড আম্পায়ার হ্যায় মাঠ মে দো আম্পায়ার হ্যায়, নো আর্গুমেন্ট। তো নট আউটের সিদ্ধান্ত এসছে। ব্যাট আর এবং বলের মধ্যে যে তফাতটা ছিল সেটা অনেকটা বড়। তৃতীয় আম্পায়ার তিনি নিরীক্ষণ করে জানাচ্ছেন হালচাল এবং অঙ্কিত মরিয়া দুই প্রারম্ভিক ব্যাটসম্যান শুরু করতে এসছেন। আর বল হাতে প্রথম ওভারের জন্য মনোজ, যে মনোজকে আমরা প্রি কোয়ার্টার ফাইনালে বিধ্বংসী বোলিং করতে দেখেছিলাম অ্যাঞ্জেল কলকাতার বিরুদ্ধে। রোড এন্ড থেকে পরের বল হালচাল, এবার কিন্তু বল চাপে একেবারে লঙ্ঘনের উপর দিয়ে সীমানার বাইরে, সরলা মেডিকেল স্টোর্স ওভার বাউন্ডারি। চন্দ্রকোনা রোডে আজ ব্যাটে বলে সংঘাত, আমাদের অনিন্দ্য সুন্দর থিম সং প্রতি মুহূর্তে আপনাদের কাছে আমরা তুলে ধরছি। গৌরবের এজিএসি কাপ, ঐতিহ্যের এজিএসি কাপ, সবাইকে সঙ্গে নিয়ে। আবারও একটা ওয়াইড, অতিরিক্ত সূত্রে একটা রান যোগ হবে স্কোরবোর্ডে। রেকর্ড সংখ্যক মানুষ আজকে প্রথম দিনে তাদের উপস্থিতি জানান দিয়েছেন চন্দ্রকোনা রোড ফুটবল ময়দানে। ক্রিকেটের সঙ্গে এক আত্মার আত্মীয় হয়ে উঠেছেন, যেদিকেই আমাদের দু চোখ যাচ্ছে অগণিত মানুষ ক্রিকেটকে ভালোবেসে। তারা মাঠে উপস্থিত হয়েছেন কারণ শুধুমাত্র রোডের নয়, জেলার নয়, রাজ্যের সর্ববৃহৎ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। প্রত্যেকটি দলে আপনারা দেখছেন ভারতবর্ষের সিংহভাগ রাজ্য থেকে টেনিস ক্রিকেটের স্টার খেলোয়াড় তারা রিপ্রেজেন্ট করছে তাদের দলকে, এবং সঙ্গে সঙ্গে বেঙ্গল টেনিস ক্রিকেটের স্টার খেলোয়াড় তারাও নিজেদের জানান দিচ্ছেন। তো সব মিলিয়ে একটা মেলবন্ধন এখানে, ভারতবর্ষের অন্যতম সেরা টুর্নামেন্ট এজিএসি কাপ। হালচাল রানাওয়াত, এখানে সুরিন্দর রয়েছেন,
লং অন অঞ্চলে দুর্দান্ত একটা ক্যাচ নিতে দেখলাম আমরা সুরিন্দরকে, একেবারে লাইনের কাছ বরাবর অঞ্চলে প্রথম উইকেটের পতন ঘটে গেল। হালচাল, তাকে ফিরতে হবে ডাগ আউটে। ব্যক্তিগত ছটি রান করে সাজ করে ফিরছেন হালচাল। নাম্বার তিনে নতুন ব্যাটসম্যান এসছেন সোনু প্রসাদ। সাত রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটল নারায়ণী, এইচ আর নারায়ণী, আইভিএন স্পোর্টস তমলুক দলের। লক্ষ্যমাত্রা যেখানে 118.6 ওভার থেকে 19.66, প্রত্যেক ওভারে এই হিসেবে রান করতে হবে শেষ চারের টিকিট নিশ্চিত করতে হলে। মনোজ পরের বল নিয়ে, অঙ্কিত স্কোয়ার লেগের ওপর দিয়ে খেলার চেষ্টা ছিল, ব্যাটে আঘাত এনেছিল, ব্যাটে বলে সম্পর্ক ঘটেনি, কোনো রান আসেনি। কয়েক মিনিট পরেই শীতের হাড় কাঁপানো ঠান্ডা আসবে, আবেশি মেজাজ, ক্রিকেট বয়ে চলেছে চলমান নদীর প্রবহমান স্রোতের মতো আপন গতিতে। অতীতের সমস্ত ঐতিহ্যের সাক্ষী এই মাঠের অনেক মানুষ থেকেছেন, আর 20-22 প্রত্যেকটি মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আজকেও কুল ছাপিয়ে মানুষ এসছেন। কট বিহাইন্ড, দ্বিতীয় উইকেটের পতন, দুর্দান্ত একটা ওভার বল করে গেলেন এখানে মনোজ। অঙ্কিত মরিয়া, তিনি ফিরবেন সার্চ করে। প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি, এক ওভার শেষে রান সংখ্যা 7 2 উইকেটে। এইচ আর নারায়ণী, আইভিএন স্পোর্টস তমলুক দলে। নতুন ব্যাটসম্যান জিশান খান এসছেন ব্যাট হাতে, সোনু প্রসাদের সঙ্গে জুটি বাঁধবেন। ওদিকে দ্বিতীয় ওভারের জন্য মন্থনকে আনা হয়েছে, প্রি কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত বোলিং করেছেন মনোজ এবং মন্থন। শুরুর দিকে এই দুই বোলার অ্যাঞ্জেল কলকাতার বিরুদ্ধে দাপটটা দেখিয়েছিলেন, আর ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন সৌরভ, রোহিত চণ্ডীগড়, সুরেন্দর। দুর্দান্ত একটা ইনিংস আমরা উপহার পেয়েছি এই ম্যাচে রোহিতের কাছ থেকে, 16 বল থেকে 64 রানের বিধ্বংসী ইনিংস। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে 99 রান তার দখলে। উইকেট রক্ষক পরাস্ত হয়েছেন, ফাইন লেগ অঞ্চলের দিকে বলের গতি, দ্রুততার সঙ্গে বলের উপর নিজের নিয়ন্ত্রণটি জারি করলেন থার্ডম্যান থেকে বাম দিকে সরে গিয়ে সুরেন্দর। ততক্ষণে প্রান্ত বদল ঘটে গেছে, রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে এইচ আর নারায়ণী, আইভিএন স্পোর্টস তমলুক দলের, 8 2 উইকেটে। চলমান দ্বিতীয় ওভার, আগামীকাল চাঁদের হাট বসবে এই মাঠে, মুম্বাই টেনিস ক্রিকেটের দিকপাল তারকাদের দেখবেন আপনারা। অঙ্কুর সিং আগামীকাল আসছেন এই মাঠে, বিজয় পাওলে। এবার কিন্তু হাওয়াই বল, এক্সট্রা কভারে দীপক শর্মা, তিনি কোনো প্রকার ভুলচুক করবেন না। এবং তৃতীয় উইকেটের পতন, জিশান খান, তাকে ব্যর্থ মনোরথে বিষণ্ন চিত্তে ফিরে যেতে হবে সাজ ঘরে। তৃতীয় উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান এজাজ খোখার, তিনি এসছেন আরেক ভিন রাজ্যের খেলোয়াড়। ওদিকে মন্থন এবং মনোজ, এই জুটিটা কিন্তু বোলিং বিভাগের দাপটটা বজায় রেখেছে রিকি অ্যান্ড রেহানা কনস্ট্রাকশনের হয়ে। একটা সিঙ্গেল আসবে এখানে এজাজ খোখারের ব্যাট থেকে। শুরুর দিকে
প্রাথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দল কি আবার মূল স্রোতে লড়াইতে ফিরতে পারবে? চোখ রাখুন আমাদের সঙ্গে tenniscricket.in এ। লাইভ স্ট্রিমিং হচ্ছে ইউটিউবে, সরাসরি সম্প্রচার পৌঁছে যাচ্ছে আপনাদের ড্রয়িং রুমে, পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা রোড ফুটবল ময়দান থেকে। লেন্থে কমতি ছিল এখানে, ফুল শট খেলার চেষ্টায় ছিলেন সোনু প্রসাদ, তেমন ভালো সম্পর্ক ঘটাতে পারেননি। স্কোয়ার লেগ থেকে ফেরত আসার ফাঁকে একটা রান যোগ হবে স্কোরবোর্ডে, 118 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে এইচআর নারায়ণী আইভিএন স্পোর্টস তমলুক। গভীর উদ্বেগে ইউটিউব লাইভে রয়েছে প্রীতম দা তমলুক থেকে, প্রিয় দলের সমর্থনে মন্থন। পরের বল ব্লাইন্ড শট খেলার চেষ্টা ছিল এখানে, যে ব্লাইন্ড শটটা বেঙ্গলে আমরা সব থেকে ভালো দেখি সৌরভ হালদারের কাছ থেকে, মাসদিয়ার সৌরভ, সেই ব্লাইন্ড শট খেলার চেষ্টা ছিল। কলিন মুন্ড্রো শট আমরা বলতে পারি, উদ্ভাবক এই শটের কলিন মুন্ড্রো। তো তেমন ভালো সম্পর্ক ঘটেনি, একটা রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। দলগত সংগ্রহ 11, 3 উইকেটের বিনিময়। পরের বল মন্থনের, সোনু প্রসাদ এজ নিয়েছে এবং সরাসরি উইকেট রক্ষকের দস্তানায়, কট বিহাইন্ড, আউট আউট আউট, চতুর্থ উইকেটের পতন। তো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে এখানে ইনিংস। দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি, 2 ওভার শেষে রান সংখ্যা 11, 3 উইকেট 4 উইকেটের বিনিময়ে। নতুন ওভারের খেলা শুরু হবে, গর্বের এজিএসি, ঐতিহ্যের এজিএসি। আগামী ফাইনাল ডেতে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার অশোক মালহোত্রা, আমাদের সঙ্গে থাকবেন পশ্চিম মেদিনীপুরের ডিএম ম্যাডাম, এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের হেভিওয়েট অনেক মন্ত্রীদের আমরা দেখতে পাব, আমাদের মূল মঞ্চ আলোকিত করবেন। নতুন ওভারের খেলা শুরু হচ্ছে, আগামী 2 ওভারের প্রত্যেকটি বলে ধারা বিবরণী নিয়ে কমেন্ট্রি বক্সে পরিবর্তন আসবে, আমি স্বাগত জানাবো অভিষেককে। थैंक यू सो मच सोमरेश दा, और अपनी पूरी कमेंट्री टीम के साथ मैं अभिषेक शानू एक बार फिर से आप सबका बहुत तहे दिल से अभिवादन करता हूं इस मुकाबले में। ये लीजिए, धीरे धीरे अब हार के तरफ दिखती हुई नजर आ रही है यहां पे। फिलहाल हलचल जब आउट हुए उसके साथ साथ यहां पे अब इस विकेट के बाद कुल मिलाकर 5वां विकेट यहां पर आउट होता हुआ, तीसरे ओवर का खेल चल रहा है, 11 रन 5 विकेट के नुकसान पर, और दर्शक भी धीरे धीरे अपने अपने जगहों से वापस घर की तरफ रुख कर रहे हैं। हो भी क्यों ना, आधी टीम जब पवेलियन लौट जाए तो फिर वो जो रोमांच की उम्मीद होती है, रोमांच का जो पराकाष्ठा होता है, वो सब कुछ आप नहीं देख पाए इस मुकाबले में। खैर, अभी बड़े बड़े प्लेयर्स का भी आना बाकी है। फिलहाल नए बल्लेबाज हिंडल यादव, और इसी के साथ यहां पर एक डिलीवरी डॉट के रूप में समाप्त होती हुई, और लेकिन ये 4 रन दे करके जाएगी। फिलहाल यहां पर अंपायर से जानना चाहेंगे ये बाई के रूप में आया या फिर बैट से आया।
इस बीच यहां पर के उठा करके खेल दिया है, वहां पर फील्डर मौजूद थे लेकिन फिलहाल दौड़ करके चहलकदमी पूरा किया। लगभग इस मैच में अब औपचारिकताएं पूरी कर रही है टीम। क्या शानदार क्रिकेट की नुमाइंदगी यहां पर तमाम पंजाब के प्लेयर्स इस टीम में नजर आए, लेकिन खास करके रोहित ने जो समा बांधा है अभी तक पूरे मैच के अंदर, मैन ऑफ द सीरीज के हकदार के रूप में भी वो अपने आप को दावेदारी पेश कर रहे हैं इस मुकाबले में। रोहित जो कि टॉप स्कोरर 99 के साथ अभी तक, तो चलिए यहां पे 3 ओवर की समाप्ति हो चुकी है और 3 ओवर के बाद अब स्कोर 16-5 विकेट के नुकसान पर। आशीष अगरकर अब गेंदबाजी के लिए यहां पे तैयार होते हुए इस मुकाबले में। फिलहाल आप सब देख पा रहे हैं इस मुकाबले को लाइव स्ट्रीमिंग के जरिए। जितने भी व्यूअर्स हमारे साथ जुड़े हुए हैं tenniscricket.in पर, सबका बहुत तहे दिल से अभिवादन इस बड़े मुकाबले में। फिलहाल हलचल आयुष पॉल इन सबकी अगुवाई में ये टीम आगे निकली थी पहले मुकाबले को जीत करके, लेकिन फाइनली अब हार के करीब यहां पे। लेकिन क्रिकेट है, कुछ भी कहना मुश्किल है, लेकिन यहां पे आसान इसलिए होगा क्योंकि इनके टॉप ऑर्डर पूरी तरीके से ढह के वापस चली गई है पवेलियन की तरफ। 5 विकेट यानी कि आधी टीम वापस जब पवेलियन लौट चुकी है, तो आप इस बात को आसानी से कह सकते हैं कि यह पूरी टीम अब यहां पे बहुत संकट की स्थिति में। फिलहाल एक बार स्ट्रोक को जरूर खेला था बाउंड्री लाइन की दिशा में और इसी के साथ अंपायर के इशारे की प्रतीक्षा, 6 के रूप में यहां पर स्कोर कार्ड पर रन जुड़ता हुआ। फिलहाल यहां पर फिर से बाउंड्री लाइन की तरफ खेला था, फील्डर मौजूद और इसी के साथ एक बढ़िया क्रिकेट यहां पर आप सब देख रहे हैं। आप सब जो भी लोग पहुंचे हैं, सबका बहुत तहे दिल से अभिवादन। जाइएगा कहीं नहीं, क्योंकि कल फिर से आप बड़े बड़े प्लेयर्स को फील्ड पर देखेंगे जिनका नाम टेनिस क्रिकेट में पूरा देश जानता है। उन तमाम प्लेयर्स को आप देखेंगे, चाहे बात कृष्णा सातपुते की हो या फिर बात योगेश पेनकर की हो, थॉमस डायस की बात हो, अंकुर सिंह जो कि इंडियन टेनिस क्रिकेट टीम के कैप्टन, बहुत बड़ा बड़ा यहां पे कारनामा करके बहुत सारे प्लेयर लौटे हैं, लेकिन इस बार बढ़िया स्ट्रोक, गेंद को डिपॉजिट किया बाउंड्री लाइन की तरफ और ये लगा शानदार सरोला मेडिकल स्टोर्स छक्का। तो यहां पे पूरी रायगढ़ की टीम महाराष्ट्र से चल के यहां तक पहुंच चुकी है और कल आप सब इन तमाम सितारे को, इन तमाम बड़े प्लेयर्स को, जितने भी टेनिस क्रिकेट को आप
टेनिस क्रिकेट का जो वर्ल्ड कप कहा जाता है, 10PL वगैरह में दुबई शारजा हर जगह पे खेलते हुए देखते हो, वो तमाम प्लेयर्स को आप कल इस मैदान पर देखोगे, चंद्रकोना रोड स्टेडियम। याद रख लीजिए इस नाम को, अगर आपको इस मैच के लिए पहुंचना है तो सीधे आप अगर ट्रेन के जरिए आ रहे हैं तो चंद्रकोना रोड स्टेशन पर उतरिए और सीधे पहुंच जाइए इस स्टेडियम तक AGSE कप 2022 के लिए। सिर्फ 2 से 3 मिनट की दूरी आप तय करेंगे और सीधे पहुंच जाएंगे इस मैदान तक। तो फिलहाल अब धीरे धीरे औपचारिकताएं पूरी होती हुई इस मुकाबले में और इसी के साथ यहां पर मैच आगे बढ़ता हुआ, जिस रोमांच की उम्मीद लगाए बैठे थे यहां पर दर्शक, वो रोमांच अब आपको देखने को मिला नहीं, लेकिन कल के मुकाबले में आप सब जरूर हमारे साथ जुड़िएगा इस बड़े मुकाबले में। फिलहाल यहां पर जाने दिया आयुष पॉल ने और इसके साथ यहां पर आज कुल मिलाकर 5 मुकाबले खेले तो जाने थे, लेकिन चौथा मुकाबला चल रहा है बैड लाइट की वजह से। फिलहाल यहां पर गेंद को भेजा है, तो इसके साथ ही अब यहां पर धीरे धीरे इस मैच की औपचारिकताएं को पूरी कर रहे हैं। एक अच्छा मुकाबला आप सबने देखा, लेकिन इस मुकाबले में पूरी टीम बहुत ज्यादा सफल होती हुई दिखाई नहीं दी और इस बार आयुष पॉल ने बड़े ही अटपटे अंदाज में इस बार गेंद को देखा और सीधे खेल दिया बाउंड्री लाइन की तरफ, ओवर समाप्त होता हुआ। और इसी बीच हमारे साथ कमेंट्री बॉक्स में मौजूद रबीदा, धन्यवाद अभिषेक। नील आकाशे पाखिरा फिरे जाच्छे बासाय, दर्शकराव आस्ते आस्ते एगिए जाच्छे निजेर घरेर दिके। खेलार मध्ये जे आनंद, जे उत्तेजना थाके, सेई उत्तेजना आनंद जेन कोथाओ म्लान होयेछे। 118 রানের যে একটা পাহাড় প্রমাণ রান, সেই রান চেস্ট করতে গিয়ে একেবারে তাসের ঘরের মতো কিন্তু ভেঙে গেল আজকে এইচআর নারায়ণে অভিন স্পোর্টস তামলুক দলের ব্যাটিং লাইন আপ। তবে এই টুর্নামেন্টের যার কথা সবার আগে বলতে হয়, বিশেষ করে রিকিয়ান রেহানা কনস্ট্রাকশন দলের মনোজ, প্রত্যেকটি ম্যাচে কি অসাধারণ বল করে গেলেন। প্রথম ম্যাচে 3 উইকেট পেয়েছেন 2 ওভারে 20 রান দিয়ে, আবার এই ম্যাচেও 2 ওভারে 12 রানে 3 উইকেট, সর্বোচ্চ উইকেটটি কিন্তু তার পাওয়া হয়েছে। বলতে বলতে আবার একটি বল মাঠের বাইরে এবং সরলা মেডিকেল স্টোর্স ওভার বাউন্ডারি। যে কথা বলছিলাম, আগামীকাল রায়গড়ের টাইগাররা ইতিমধ্যে কিন্তু চলে এসছেন আমাদের চন্দ্রকোনা রোডে। কালকে আমরা দেখব এই টুর্নামেন্টের কিভাবে চিত্তাকর্ষক ম্যাচ হবে। এবং শেষ ম্যাচের খেলা এর পরে কিন্তু যে কথা ছিল কোয়ার্টার ফাইনাল হওয়া, ব্যাট লাইট আলোর স্বল্পতা, ক্যাচ ধরার একটা প্রচেষ্টা ছিল, এন্টিসিপেশনটা দারুণ ছিল, যদিও ক্যাচ নেওয়া হয়নি। খুশির খুশি